গুড মর্নিং, কেমন আছে সবাই? এখন ঘড়িতে 10টার মতো বাজে আর আমি জাস্ট ঘুম থেকে উঠে রান্নাঘরে এখন দুজনের জন্য বানাচ্ছি কফি। অনেক দিন পর আজকে ব্লগ করছি আমি। এতদিন ব্লগ করিনি কারণ শরীরও ঠিক একটা ভালো ছিল না, তাই জন্য ব্লগও করিনি। তো ভাবলাম যে অনেক দিন হলো, এবার ব্লগ করা শুরু করা যাক। আলাদা একটা মোটিভেশন নিয়ে শুরু করেছি ব্লগ। তো এখন কফি বানাচ্ছি, কফি খাবো আর বানাবো একটু ব্রেড। তো চলো বেশি দেরি না করে আজকের দিনটা শুরু করা যাক। ব্রেকফাস্টে আমি আর হিন্দলের জন্য ব্রেড আর বাটার একটু টোস্ট করে নেবো হালকা করে, আর সাথে একটু অমলেটও বানিয়ে নেবো। তো ওটাই করছি। সসেসটা আমার আর একটা ডিম আমার, দুটো ওর, আর এখানে ব্রেড টোস্ট করা, এটা হচ্ছে কফি। তাহলে চলো ব্রেকফাস্ট করে নিই। দেখো সাইকেলটা এখানেই রেখে দিয়েছে, কালকে একটা সাইকেল কিনেছে। তো সারা রাত ধরে বসে বসে, সারা রাত না, অফিসে কালকের ওর টিম পার্টি ছিল, তারপরে ওখান থেকে আসার পরে ও সাইকেলটাকে রেডি করলো। বাট টাইট দেওয়ার জন্য ওর কাছে রেঞ্জ নেই, তাই কালকে ওই সারাশি দিয়ে এমনি জাস্ট দিয়ে রেখেছে। তো কালকে অর্ডার করেছো কি? রেঞ্জ অর্ডার করেছো? রেঞ্জ অর্ডার করেছো? সাইকেল ওর হাওয়াও নেই, হাওয়া ছাড়া কি করে চালাবে তুমি? হ্যাঁ, এটা হাওয়া নেই, পাম্প অর্ডার করে দিয়েছো। বাহ, তাহলে এখন সাইকেল নিয়েই মনে হচ্ছে যাবে অফিসে, যতক্ষণ না তোমার লাইসেন্স বেরোচ্ছে, ততক্ষণ না তুমি গাড়ি কিনছো, ততক্ষণ তোমার সাইকেলই ভরসা। গাড়ি কেনার পরও সাইকেল নিয়ে যাবে? বেশ, আমিও গাড়ি। আর সাইকেলটা কিসের জন্য? এক্সারসাইজ, এক্সারসাইজ। বেশ, গাড়ি কিনবো আমি শুধু হচ্ছে রেলতে বাজার করার জন্য। মানে তুমি গাড়িটা কিনবে এত টাকা দিয়ে, মানে তুমি লাইসেন্সটা বার করছো শুধুমাত্র বাজার করার জন্য তুমি গাড়িটা কিনবে, তাই তো? বাজার পারপাসে তুমি একটা গাড়ি কিনবে? সিরিয়াসলি, মানে কোথাও যাবে না গাড়িটা নিয়ে, জাস্ট এখান থেকে নেমে যাবে বাজার করবে চলে আসবে। আজকাল কি তোমার মুভিজ পেট্রোলেরও খরচা দিচ্ছে নাকি? তা বন্ধু তুমি অন্য অন্য সিটিতে যাবে, ঘুরতে যাওয়ার জন্য আমি অন্য কোথাও বলছি। আজকে ধরো তোমার ঘুরতে ইচ্ছে করলে একটুখানি যাবে, তুমি হাঙ্গেরি যাবে, একটু অ্যামস্টারডাম যাবে, তখন গাড়িটা নিয়ে যাওয়ার কথা বলছি। তো তোমাকে কি বলেছি যে এখান থেকে অন্য সিটিতে যাবো আমি বাজার করতে? সাইকেলটাকে নিয়ে এখানে রেখে দিয়েছে, আজকে ওর পাম্পটাও আসবে আর প্লাস রেঞ্জটাও আসবে, টাইট করবে এগুলোকে ঠিকঠাক করে। আজকে মেবি ও বিকেলবেলা এটা নিয়ে বেরোতে পারে, তাই না? বিকেলবেলা নিয়ে বেরোবে, এটা আমিও শিখবো। তো কোনো উত্তরই দিচ্ছে না, কোনো অফিস করছে, এটা আমিও শিখবো। সাইকেল চালাতে আমি জানি না, তো সাইকেলটা এখন শিখবো না আমি। নেক্সট উইকে আমাদের একটা ঘোরার প্ল্যান আছে, মানে ওটা পুরো কনফার্ম, সব টিকিট বিকিট বুক করা হয়ে গেছে আমাদের। তোমরা জানো না, আমরা এখন জানাচ্ছি এই ব্লগটাতে। আমরা নেক্সট উইক যাচ্ছি পুরো স্বপ্নের একটা দেশ, মানে ছোটোবেলায় ভাবতাম যে এখানেও কি এত সুন্দর জায়গা হতে পারে। তো ওই রকমই একটা জায়গায় যাচ্ছি, পুরো ওয়ার্ল্ডের সুন্দর জায়গা। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? তুমি এরকম চুপ থাকবে বলবে না? কোথায় যাচ্ছি?
আমরা সুইজারল্যান্ড যাচ্ছি, তুমি কি নাম ভুলে গেছিলে? কথা বলছিস তুই আর আমার দিকে ঘুরে রেখেছিস কেন তুই? তো আমরা যাচ্ছি সুইজারল্যান্ড। আমি এখন ঠিকঠাক হয়ে আমার মুখটা ভালো লাগছে না দেখতে, তাই জন্য আমি এখন আমার ক্যামেরা করছি না সামনে। তো যাই হোক, আমার মুখটা খুব ভালো লাগছে না। হ্যাঁ, আমার সাথে যেমন খুশি চলবে, নিজের বেলা তুমি ইয়ে করবে, আমার ভালো লাগছে না এখন, তখন না। তো নেক্সট উইক আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। আমার কাছে তো মানে ভীষণ এটা একটা মানে বড় জিনিস, কোনোদিনও ভাবিনি যে সুইজারল্যান্ড ঘুরতে যাব বলে, কখনো স্বপ্নে তো ভাবিনি। হ্যাঁ, স্বপ্ন তো ভেবেছি সুইজারল্যান্ড ঘুরে এসেছি স্বপ্নেতে, কখনো হাকিকাত মে সুইজারল্যান্ড যাবো এটা কখনো ভাবিনি। তো নেক্সট উইক আমরা সুইজারল্যান্ড যাচ্ছি, বৃহস্পতিবার যাচ্ছি আমরা। আমাদের এখান থেকে 4.5 ঘন্টার মতো লাগবে সুইজারল্যান্ড যেতে, বেশি দূরে নয়। তো নেক্সট উইক বৃহস্পতি, শুক্র, শনি, দেন সানডে আমরা ব্যাক করছি। তো সুইজারল্যান্ডে আমরা কি করব না করব, কত কি করার আছে সব কিছুই তোমরা দেখতে পাবে। এরপরে আমাদেরকে একটা জ্যাকেট কিনতে হবে, একটু শপিং করতে হবে। জানি না ও আজকে অফিস শেষ হওয়ার পর যাবে কি না। যাবে শপিং এ? না, আজকে যাবে না, টাইম হবে না, জানি না। জালান্ডোটা আমি দেখেছি, তোমার কি বলে ডেলিভারি হবে না আর আমার পছন্দ হচ্ছে না। আরে আমার জালান্ডো, আমার কাছে, আই এম এ জালান্ডো প্লাস মেম্বার। হুম, ইয়েস, আই হ্যাভ ওয়ান ডে ডেলিভারি অপশন। ওয়ান ডে ডেলিভারি অপশন? জালান্দো তো এক একটা জ্যাকেটের দাম 200 টাকা করে দেখছি, 200 ইউরো করে। ওটা মিনিমাম এখন 400 ইউরো দিয়ে দুজনে জ্যাকেট কিনবো? দোকানে তো তুই এমনিও জ্যাকেট পাচ্ছিস না, আর যেখানে পাওয়া যায় সেগুলো তুই অলরেডি ঘুরে নিয়েছিস, আর সেখানে নেই জ্যাকেট। তাহলে 400 ইউরো? 400 ইউরো দিয়ে কিনবো না, 100 টাকা দিয়ে কিনবো। 100 ইউরোর গুলো পছন্দ হবে না, অ্যাটলিস্ট 150 ইউরো লাগবেই এক একটা জ্যাকেটের জন্য। নাইকির জ্যাকেট দেখেছি, নর্থ ফেসের জ্যাকেট গুলো কত করে? নর্থ ফেস চলে আসছে 100 টাকায়, 80 টাকায় সেদিনকে আমি নর্থ ফেস দেখছি। তাহলে নর্থ ফেসের জ্যাকেট কিনবো, আরে পছন্দও তো হতে হবে, তাহলে দেখবো। আর তুই দোকানে যাচ্ছিলি যেখানে ফালতু এগুলো পাওয়া যায়? দোকানে আমি দেখছিলাম যে কিরকম রাখে, বাট উইন্টারের কালেকশন তো এখনো দোকানে আসেনি। তো যাই হোক, তোমারও তো কয়েকটা গেঞ্জি মেঞ্জি কিনতে হবে না বলছিলে, তো সেটার জন্য তো আমাদেরকে তো বেরোতেই হবে। জালান্ডো, বেশ তাহলে জালান্ডো। তাহলে যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমাদের এখন অনেক প্ল্যানিং চলছে, অনেক কি পড়বো না পড়বো সব কিছু প্ল্যান করতে হচ্ছে আমাদেরকে। যাচ্ছি সুইজারল্যান্ড, ডিডিএল জের ওইখানটায় শাহরুখ খান দৌড়াচ্ছে, কাজল দৌড়াচ্ছে, ট্রেন যাচ্ছে আর গান বাজছে, মজা হবে। হোক তাহলে, হোক কলরব। তাহলে চলো করে রেখেছি, মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে ম্যারিনেট করা চিকেনটা, এর মধ্যে আপনি দিয়ে দেবেন। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার এটাকে নাড়বো একটু, আধা ঘন্টার মতো বা 15-20 মিনিটের মতো এটাকে একটুখানি কষবো, তারপরে জল দিয়ে তেলটা সিটি মেরে দেবো, অ্যান্ড দেন চিকেন রেডি হয়ে যাবে। প্রেশার কুকারটা খুলতে গিয়ে পুরো একদম ঘুরঘুরিয়ে পুরো পড়ে গেল নিচের দিকে, বুঝতে পারিনি আমি। ইটস ওকে, চলো খেয়ে নি। স্কুল থেকে সাইকেল চালিয়ে আসছে, মজা পেয়ে গেছে সাইকেল কিনে।
সে ছোটবেলায় সাইকেল চালাতে পারে, তারপর তো আর সাইকেল চালাইনি কোনোদিন। খুব মজা পেয়ে গেছো বলো? হ্যাঁ খুব মজা পেয়ে গেছো, ঘোরাও সাইকেলটা। কত দূর যাচ্ছ? দাঁড়াও ওয়েট করো, দাঁড়াও ওয়েট করো। আমি তো সাইকেল চালাতে পারি না, সাইকেল চালাতে পারলে মজা আসতো। কি হলো? পড়ে যাবো বাবা, সুইজারল্যান্ড যাওয়ার আগে আমার হাত পা ছিলে যাবে, আমি চাই না সেটা। বসবো বলছো? ওখানে বসলে ব্যথা করে। সাইকেলে বসে পড়েছি, লোকজন আমাদেরকে দেখছে পাগল। সাইকেল দেবে গেল নাকি বসার পরে? ঠিকঠাক হয়ে গেল, যাও। বাপরে, আমাকে চিনবে? আমি কোথায় আছি? কি সুন্দর দেখো জায়গাটা, ক্রিসমাস ট্রিটা দেখো কি সুন্দর, উইন্টারে এটার উপরে পুরো একদম বরফ পড়ে কি সুন্দর দেখতে হয়ে যাবে। প্রচুর উইন্টার এখানে ক্রিসমাস ট্রি আছে। জুতোটা পরে আসলে ভালো হতো, তাহলে আমি একটুখানি জগিং করতে পারতাম, বাট ওই তো শু পরলাম না। কি সুন্দর গ্রিন গ্রিন গ্রিন, চিকেন স্যালাড। তো চলো ডিনার করে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট। Thank you.